एवरीवन কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। আর দেখো ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি দারুণ রেসিপি। নতুন ঠিক নয়, তোমরা সবাই রেসিপিটি জানো, কিন্তু এটা আমি আমার স্টাইলে তৈরি করব। আজকে চলে এসেছি ব্লেডিকেনি রেসিপি নিয়ে। এই দেখো, চলো তাহলে ফ্রেন্ডস আমি একে একে ইনগ্রেডিয়েন্টস গুলো দেখিয়ে দেব আর মিষ্টি গুলো তৈরি করা শুরু করে দেব। এই দেখো ফ্রেন্ডস, আমি এখানে 500 গ্রাম খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি। 500 গ্রাম দুধেই যে কটা লেডিকেনি হবে আমি সেই কটাই তৈরি করব। অ্যাট ফার্স্ট দুধটাকে গরম করতে বসিয়ে দেব। তার জন্য আমাকে ওভেনটাকে অন করতে হবে। আর এবার আমি দুধটাকে বসিয়ে দেব গরম করতে। আর দুধটা দিকে গরম হতে হতে আমি একটা কাজ করে নেব, সেটা হলো এই দেখো ফ্রেন্ডস, একটা পাতি নেব। এটাকে আমি রস করে নেব বাটিতে। তোমাদের কাছে যদি ভিনিগার থাকে তাহলে তোমরা ভিনিগার ইউজ করতে পারো, আমার কাছে ভিনিগার নেই। তাই আমি এই গোটা পাতি লেবুর রসটা দিয়েই আজকে ছানা কাটবো। দুধটা গরম হয়ে গেছে আর আমার একটা কাজ আছে এর মধ্যে। একদম গরম দুধে তো দেওয়া যাবে না লেবুর রসটা, তার জন্য আমি একটু ঠান্ডা করে তারপর লেবু রসটা এর মধ্যে দিয়ে দেব। দুধটা ঠান্ডা হয়ে গেছে আর দেখো ফ্রেন্ডস, এই যে আমি লেবু রস করে নিয়েছি, এবার এই লেবু রসটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার একটু নাড়বোটাকে, এক্ষুনি ছানা হয়ে যাবে। হালকা লো ফ্লেমে তোমরা গরম করতে পারো দুধটা, করলে ভালো হয়। আমি দেখি হালকা লো ফ্লেম দিয়ে দেবো। একটু হয়ে গেছে ছানা, এই তো হালকা লো ফ্লেম দিয়েছিলাম আর এই দেখো ছানা তৈরি হয়ে গেছে। আমি এখন এটার থেকে জল ঝরিয়ে নেব। একদম ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, না হলে তো ভালো করে ম্যাশ করা যাবে না জল থাকলে। চলো এটাকে আমি এবার নামিয়ে ভালো করে জল ঝরিয়ে নেব। এর জন্য আমি একটা ফ্রেশ কাপড় নিয়ে নেব, না হলে তো জল ঝরানো সম্ভব নয়। আমি একটা লাল কাপড় নিয়ে নিয়েছি, সাইজ একটু ছোট, এর থেকে বড় নিলেও ভালো হতো, আমার কাছে এই সাইজটাই ছিল। আর দেখো এটাকে আমি এই বাটি, একটা বাটি নিয়েছি, একটা প্লেট নিয়েছি। প্লেটটা নেওয়ার কারণ নিচে যাতে পড়ে না যায়, আর বাটিটাতেই আমি ছেঁকে নেব। এবার একটু একটু করে আমি ছানাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ৫০০ দুধে অল্পই ছানা হয়েছে, 1 কেজি দুধ হলে সব থেকে ভালো হতো, কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি 500 দুধেরই ছানা করেছি। এবারে জলটা আমি একটু একটু করে দিয়ে দেবো, ওর মধ্যে জলটা ঝরিয়ে নিতে হবে। জলের মধ্যে কিছুটা ছানা রয়ে যাচ্ছে, রাতে এমনিতেই আমার ছানার পরিমাণ কম, আর যদি জলটা ফেলে দিই এমনি এমনি তাহলে ছানার পরিমাণ আরো কমে যাবে। এবার আস্তে আস্তে কাপড়ের মুখগুলোকে একসঙ্গে করে নেব। আমি যেহেতু এর মধ্যে লেবু দিয়ে ছানা কাটিয়েছি, সেই কারণে এই পিওর ছানাটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব বেশি করে, কারণ তাহলে লেবুর গন্ধটা চলে যাবে। চলো তাহলে সিঙ্কে চলে যাই, আমি এটাকে এখন ধুয়ে নেব। একদম আস্তে আস্তে নিয়ে এটাকে ভালো করে ধুতে হবে, নাহলে লেবুর গন্ধটা থেকে যাবে, আর লেবুর গন্ধ থেকে গেলে তখন মিষ্টিটা খেতেও ভালো লাগবে না। কিছুটা জল সিঙ্কে ঝরিয়ে নিয়েছি আর এটাকে এখন এইভাবে ধরে আস্তে আস্তে চেপে চেপে জলটাকে ছাড়িয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে, না হলে সারাদিন চলে যাবে এই জল ঝরাতে। আস্তে আস্তে চেপে 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 জলটাকে ঝরাতে হবে।
দেখো এখন কত জল বের হচ্ছে, এই জলটা না ঝরলে ছানাটাকে ম্যাশ করা যাবে না, আর ভালো করে ম্যাশ না করা গেলে তো মিষ্টিটাও তৈরি হবে না। আমি এভাবে এটাকে আটকে না বেশ 1 ঘন্টা মতন এইভাবে ঝুলিয়ে রেখে দেবো, তাহলে জলটা আস্তে আস্তে ঝরে যাবে। ছানা থেকে জল ঝরাতে তো বসিয়ে দিয়েছি, আর মিষ্টির জন্য তো চিনির রস লাগবে, মানে চিনির শিরা যেটা সেটা আমি এখানে তৈরি করে নেবো। 2 কাপ জল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনি নিয়ে নিয়েছি 500 দুধে, 1 কাপ চিনি লাগবেই, কারণ 500 দুধে ছানা দিয়ে মিষ্টি যে কটা হবে তাতে 1 কাপ চিনি লাগবে। আমি এখানে মিডিয়াম সাইজের কাপের 1 কাপ চিনি নিয়েছি। এই যে জলটা হালকা ফুটে এসেছে, আমি এর মধ্যে গোটা এলাচ একটু চিড়ে তারপর দিয়ে দিচ্ছি, আর একটা তো দিলাম আরেকটা দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা ভালো হবে। এটাও একটু চিড়ে দিয়ে দেবো। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটবে, ফুটতে ফুটতে এর মধ্যে চিনিটা দিয়েই দেওয়া যায়। আমি এর মধ্যে চিনিটা দিয়েই দেবো, 1 কাপ চিনি এর মধ্যে দিয়ে দিলাম, আর মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে ছেড়ে দেবো। আর এবার দেখে নেব যে ছানা থেকে জলটা ঝরেছে কিনা। চিনি শিরাটা লো ফ্লেমে ফুটছে, এইভাবে আস্তে আস্তে ফুটবে। অন্যদিকে ছানা থেকে জল ঝরে গেছে, ছানাটাকে এবার ম্যাশ করবো আমি। ছানাটা একটা ফ্ল্যাট সারফেস ওয়ালা থালায় নিয়ে নিয়েছি, এবার এটাকে সুন্দর করে আমি ম্যাশ করে নেব। আর ঠিক এই জায়গাটা, হাতের এই জায়গাটা দিয়ে ম্যাশ করতে হবে সুন্দর করে, যত ভালো ম্যাশ হবে তত ভালো মিষ্টি তৈরি হবে। আগে একটু মাখিয়ে নেবো ভালো করে, তারপর ওইভাবে ম্যাশ করবো। ছানাটা ম্যাশ করা কমপ্লিট হয়ে গেছে, বেশ কিছুক্ষণ প্রায় আধা ঘন্টা ধরে আমি এটাকে ম্যাশ করেছি। আর এটাকে এবার আমি মিষ্টির আকারে গুঁড়ে নেবো গোল গোল করে, তার আগে এটাকে লম্বা করে একটু ফিতের মতো বানিয়ে নিতে হবে। ঠিক এইভাবে আমি দুটো হাত ইউজ করছি গোল করে নেব। গোল গোল করে গড়ে নিয়েছি, কিন্তু এর মধ্যে একটা জিনিস দেওয়া হয়নি, দেওয়াও তোমাদের দেখাচ্ছি আমি। এর মধ্যে আমি একটা করে নতুন দানা ভরে দেবো। এটাকে আমি রেখে দেবো। আর দেখো ফ্রেন্ডস, 500 দুধে কটা মিষ্টি হয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8টা মিষ্টি হয়ে গেছে। এবার এগুলোকে আমি রিফাইন তেলে ফ্রাই করবো। ওভেনটাকে চালিয়ে দেবো, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে এলে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মিষ্টির আকারে গড়ে রাখা ছানাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। কিন্তু আগে একটা দিয়ে দেখে নেবো কেমন হয়, কারণ ম্যাশ করাটা কেমন হয়েছে আমি তো ঠিক জানি না, এটা ফ্রাই করার সময় বোঝা যাবে। যদি না খুলে যায় তবে ভালো ম্যাশ হয়েছে, দেখি কি হয় এটা প্রথম।
ভালোই হয়েছে ম্যাশ করাটা। দেখো ফ্রেন্ডস কি সুন্দর ফ্রাই হয়ে যাচ্ছে, একদম তেলে ভাজা পুরির মতো। এটা হালকা হালকা করে ফ্রাই হোক, ফ্রাই হয়ে এলে লাল লাল হয়েই এসেছে, এটাকে নামিয়েও নিতে হবে। আর তোমাকে দেখিয়ে দিচ্ছি, আর দেখো এখানে তো চিনি শিরাটা তৈরি হয়ে গেছে, আমি এই ভাজবো আর এর মধ্যে দিচ্ছে রে দেবো, তাহলে ভালো হবে। এটা ফ্রাই হয়ে গেছে, এটাকে আমি উঠিয়ে চিনি শিরায় ছেড়ে দেব। এবার আমি এক এক করে সম্পূর্ণ মিষ্টির আকারে করে রাখা ছানাগুলোকে ছেড়ে দেব। ফ্রাই হয়ে গেছে, এবার ফ্রেন্ডস আমি এগুলোকে নামিয়ে চিনি শিরা দিয়ে দিই। এটাকে কিছুক্ষণ হালকা মিডিয়াম আঁচে ফুটতে ছেড়ে দেবো, তাহলে রসটা মিষ্টির মধ্যে পুরো চলে যাবে আর মিষ্টিটা নরম হয়ে যাবে। এই দেখো ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে লেডিকেনি। আর আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও, তবেই তো আমার নতুন নতুন আপলোডিং ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। সো ফ্রেন্ডস অবশ্যই করে দিও, একদম ভুলো না। তাহলে নেক্সট রেসিপি পেতে হলে কিন্তু ওয়েট করতে হবে আমার নতুন আপলোডিং ভিডিও আসার জন্য। টাটা।